সবাইকে জুম ক্লাসে স্বাগত। আমি মাফরুহা রহমান রত্না, সিনিয়র শিক্ষক, শহীদ দিবসের ল্যাটিন আনোয়ার গার্লস কলেজ। আজকে আমরা নবম শ্রেণীর গান সেটিং ক্লাসটি করব। আমরা গতদিন আমরা দশম অধ্যায়টি গত দুই দিন ধরে পড়ছি। আমরা দুইটা ক্লাস অলরেডি করেছি। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেহেতু পরীক্ষায় এখান থেকে বেশি প্রশ্ন আসে, আরো একজন কমে গেল, এখন তোমরা 10 জন ক্লাস করছো, তোমাদের এই অবস্থা কেমন? আচ্ছা, দশম অধ্যায় থেকে আমরা ভেঙে ভেঙে অল্প অল্প করে পড়ছি। তো প্রত্যেকটা ক্লাসেই মাত্র দুইটা দুইটা ইয়ে থাকে, পাঠ থাকে, সেটাও ছোট ছোট, অল্প একটু, সেটা কাজ, উৎস, কোন একটা হয় ভিটামিন, নয় হচ্ছে আমরা কতদিন প্রথম দিন করছি খাদ্যের কাজ কি, আর করেছি প্রোটিন, তারপরের দিন করছি কার্বোহাইড্রেট স্নেহ। আজকে স্বভাবতই আমরা তার পরের দুটো অংশ পড়বো এবং খুব অল্প অল্প পড়া, তারপর আর পড়া না হওয়ার কোনো কারণ নাই। আর এগুলো তো রিভিশন ক্লাস, সিলেবাস অলরেডি স্কুলেই কমপ্লিট হয়েছে, স্কুলে কমপ্লিট হয়েছে এবং ক্লাস টিউনে রিভিশন হচ্ছে। আজকে আমরা রিভিশন করবো ভিটামিন জাতীয় খাদ্য। ভিটামিন জাতীয় খাদ্যগুলো কি কি, ভিটামিন কি, এটা আজকে আমরা যেটা রিভিশন করবো সেটা করলে আমরা কি কি জানবো, ভিটামিন কি তা বলতে পারবে, ভিটামিনের কাজ বলতে পারবে, ভিটামিনের শ্রেণীবিভাগ বলতে পারবে, ভিটামিন এ এর উৎস, কাজ ও অভাবজনিত লক্ষণ সমূহ বলতে পারবে, ভিটামিন ডি এর উৎস, কাজ ও অভাবজনিত লক্ষণ বলতে পারবে। ভিটামিন কি, সামনে কি বই খোলা আছে? জি মিস। আচ্ছা, গতদিন যে আমরা করেছিলাম স্নেহের যে শ্রেণীবিভাগ, স্নেহের শ্রেণীবিভাগ কি আমাকে বলতে পারবে? স্নেহ পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী আমি বলবো দুই ভাগে ভাগ করা যায়, কঠিন স্নেহ, তরল স্নেহ, আবার তরল, তারপর উৎস যা অনুযায়ী স্নেহ বিভাগ দুই ভাগে ভাগ করা হচ্ছে, উদ্ভিজ্জিত স্নেহ আর প্রাণীজ স্নেহ। স্নেহ ঠিক আছে। আর হচ্ছে খাদ্য উৎস অনুযায়ী স্নেহকে আমরা কয় ভাগে, কয়টা রকমের জানি, কয় রকম স্নেহ উৎস হয়? না বাবা, এটা তৃতীয় শ্রেণীর স্নেহ। দ্বিতীয় শ্রেণীর থাকে 40 থেকে 50%। আচ্ছা, অসুবিধা নেই। তো আমরা কি যখন আবার রিপোর্ট আমি জিজ্ঞেস করছি, রিপোর্ট যদি আমরা না পড়ে রাখি, আমরা তো রিভিশন করেছি কয়েকবার, এখনো যদি না পড়ি তাহলে কি আমাদের রেজাল্ট ভালো আসবে না? যখনই আমরা অবজেক্টিভ পরীক্ষায় নিই, যেটাই হোক, সেটার মধ্যে খাদ্যের অধ্যায়গুলিকে আমরা ইম্পর্টেন্স দিব। এখান থেকে থাকবে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের সবগুলো অধ্যায়। তোমরা তো জিজ্ঞেস করছিলে যে টিচার সিলেবাস কি হবে, সিলেবাসে আমরা প্রথম এবং দ্বিতীয় সাময়িক সিলেবাসটা যদি কিছুটা সমন্বয় করে একটা দুইটা বা তিনটা সর্বোচ্চ চারটা চ্যাপ্টার করতে পারে, কিন্তু আমরা কি মোটামুটি দুইটাই তো তোমাদের থাকার কথা। তো অবজেক্টিভ এর জন্য তো একদম সব করে ফেলবে, ওয়েট করবে না কোনটা কমবে, করতে থাকো। আর খাদ্যের ওখান থেকে কমবেই না, খাদ্য এবং হচ্ছে ক বিভাগ, ক এবং গ এই দুটো থেকে কিন্তু আমরা কমাবো না, এটুকুই রাখবো, কারণ এইগুলি গ বিভাগটা বেশি ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। এই জন্য আমরা 9 এবং 10 দুটাতে এই অধ্যায়গুলি গুরুত্ব দিয়ে পড়াই। এবং তোমাদেরকে সবসময় বলি যে পড়ে রাখো, ফাঁকি দিও না, পড়ে রাখো। আচ্ছা, ভিটামিন বা খাদ্য প্রাণ, স্ক্রিনে তো দেখতে পাচ্ছো, বইয়ে কি দাগানো আছে, সংজ্ঞাগুলি কি দাগানো আছে? ভিটামিন বা খাদ্য প্রাণ হচ্ছে খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ, যা জীবদেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এদের উপস্থিতি ছাড়া জীবদেহে শক্তি উৎপাদন ক্রিয়া ব্যাহত হয় ও সুস্থ স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না। এই পরেরটুকু তো ঠিক আছে, তুমি লিখতে পারলে ভেরি গুড, কিন্তু তোমাকে এইটুকু পর্যন্ত লিখতেই হবে যে খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ, যা জীবদেহে খুব কম সামান্য পরিমাণে প্রয়োজন হয়, তাকে ভিটামিন বা খাদ্য প্রাণ বলে। এটা হচ্ছে ভিটামিন কি যদি আসে, ভিটামিন কাকে বলে, ভিটামিন কি সেটা আসলে তোমাকে এই সংজ্ঞাটা দিতে হবে। আচ্ছা, বাকি অংশটুকু হচ্ছে ব্যাখ্যা। এই অংশটুকু বাকি তারপরে তুমি অন্য কোনো কালার প্যান্ট বা নীল কালারের কলম দিয়ে হচ্ছে বাকি, এটুকু হচ্ছে
সঙ্গে ব্যাখ্যা করে লেখা, এটুকু উল্টা পাল্টে হলে অসুবিধা নাই, আগের থেকে পরে চলে আসতে অসুবিধা নাই, কিন্তু যেটুকু আমি বললাম যে এটুকু সংজ্ঞা এটুকু তোমাকে লিখতেই হবে, সুন্দর করে গুছিয়ে লিখতেই হবে, তো এইটুকু লাল কালি দিয়ে বইয়ের মধ্যে আন্ডারলাইন করে রাখতে পারো। ভিটামিনের কাজ, ভিটামিনের কাজ কি আমরা বইয়ে পেয়েছি, কিন্তু ভিটামিনের কাজ কাটে আছে বইয়ে সাহায্য করে, স্নায়ু ও মস্তিষ্কের কর্মদক্ষতা ঠিক রাখে, চোখ ত্বক সহ বিভিন্ন অংশ সুস্থতা রক্ষা করে, রক্ত গঠনে সাহায্য করে, শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের যথাযথ ব্যবহার করে স্বাস্থ্য ও কর্মদক্ষতা অটুট রাখে। এই এই সাতটা পয়েন্ট আমরা সিক্স থেকে পড়ে আসছি, কেউ কিন্তু এই কথাগুলি ঘুরিয়ে ফিরে প্রত্যেকটা ক্লাসেই আসছে। সিক্স সেভেন এইট তিনটা ক্লাস আমরা পড়েছি, নাইনেও আমরা দুইবার তিনবার রিভিশন আমাদের কমপ্লিট হয়েছে, ক্লাস টুয়েলভের রিভিশন হচ্ছে, ক্লাসে পড়া হয়েছে, ক্লাস টুয়েলভের রিভিশন কমপ্লিট হয়েছে, এখন আবার অনলাইন ক্লাসে হচ্ছে। তো আমরা কি এইগুলি কোনো আমাদের গ্যাপ থাকা উচিত না, আমরা এই জিনিসগুলি ভালো করে রিভিশন কমপ্লিট করে রাখবো। ভিটামিনের শ্রেণী বিভাগ আমাকে কে বলতে পারবে? ভিটামিনের শ্রেণী বিভাগ দুইটি আছে। হ্যাঁ বলো, চর্বি, চর্বিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন। এটা আমরা আগের ক্লাসগুলোতেও পড়েছি, চর্বিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় ভিটামিন দুটো কি কি? যে ভিটামিন গুলো পানিতে খুব সহজে দ্রবীভূত হয় কিন্তু চর্বিত অদ্রবীয় তাকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। দ্রবণীয় ভিটামিন দুইটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন আই, সে ভিটামিন সি কমপ্লেক্স। এই দুইটা মনে রাখলে অটোমেটিকই মনে থাকে যে বাকিগুলো হচ্ছে চর্বিত দ্রবণীয়। ঠিক আছে, আমি এই জন্য যে এই স্লাইডটাতে শ্রেণীবিভাগটা দেখাইনি, সবগুলি ভিটামিনের নাম দিয়েছি, তো এখান থেকে আমি যদি সি আর বি এই দুটাকে আলাদা করে নেই যে পানিতে দ্রবণীয়, বাকি সবগুলাই হচ্ছে চর্বিতে দ্রবণীয়। প্রশ্নেও কিন্তু এভাবেই থাকে, যখন প্রশ্নটা আসে এই একটা প্রশ্ন কিন্তু এরকম আসে যে ভিটামিন গুলি দেওয়া থাকে, তখন বলা থাকে যে উপরের রেখাচিত্রটি দেখে ভিটামিনের শ্রেণী বিভাগ করো, তখন তোমাকে এইভাবে বলতে হবে যে দ্রবণীয়তার ভিত্তিতে ভিটামিনকে দুই ভাবে ভাগ করা যায়, এক হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর এক হচ্ছে পানিতে দ্রবণীয়। তো সংজ্ঞাতে নামেই বোঝা যাচ্ছে যে যেগুলা চর্বিতে দ্রবণীয় তাকে চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলে, যেমন এ বি সি কে, আর হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন বি অথবা ভিটামিন বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স মানে হচ্ছে 15টা ভিটামিনের একটা, বি ভিটামিনের মধ্যে অনেকগুলি ভিটামিন বি এর থাকে, ভিটামিন বি ওয়ান, তারপর টু, তারপরে টু সিক্স, টুয়েলভ, এরকম নাম্বার দিয়ে দিয়ে ভিটামিনের 15 ধরনের ভিটামিন বি হচ্ছে আমরা গ্রহণ করে থাকি, আমরা পেয়ে থাকি খাবার থেকে, তো এইগুলোকে ভিটামিন বি কমপ্লেক্স বলে একসঙ্গে। আচ্ছা এখানে দেখো কিছু ভিটামিনের ছবি দেওয়া আছে, দেখতে পেয়েছো ছবিগুলো? একসঙ্গে আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে হচ্ছে ভিটামিন এ, এই উপরের এগুলাতে যতগুলাই তুমি পাবে কালারফুল। এখানে আরেকটা ছবি পিস করে দেওয়া আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার ছবিটা এই নিচে একটা কেচের মতো পিস করে দেওয়া আছে, দেখেছো? মিষ্টি কুমড়াটা হচ্ছে ভিটামিন এ এর সবচাইতে উৎকৃষ্ট উৎস। তাহলে আমরা কি কি জানলাম, ভিটামিন কাকে বলে আমরা দেখলাম, ভিটামিনের শ্রেণী বিভাগটা আমি বলে দিলাম, ভিটামিনের শ্রেণী বিভাগটা ইজি, শ্রেণী বিভাগটা বললাম, তার সাথে কি কি করলাম আমরা, ভিটামিনের কাজগুলো, ভিটামিনের কাজগুলো কি আমরা পড়েছি? যদি না পড়ে থাকি আজকে ক্লাস শেষ করে আবার ভালো করে রিভিশন করে একদম যেন আমাদের খুব ভালো করে যেন পড়াবে। যখন আমার মনে হয় যে হ্যাঁ তুমি বইয়ের দিকে মনোযোগী, বইটা অন্তত দেখছো ক্লাস করার টাইমে হলেও, তখন কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করার দরকার পড়ে না, কারণ ওদিকে তুমি মনোযোগ করে দিচ্ছ, ওদিকে কিন্তু তোমার মাথায় ঢুকবে। আমার উদ্দেশ্য এটাই থাকে যেন আমার বাচ্চারা, বাচ্চাদের মাথায় এভাবে ঢুকে যেন তারা পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারে। এই যে দেখো এখানে আরো বেশি ছবি দিয়ে, ওখানে তো আমি সব হচ্ছে কমলা রঙের সবজি, কমলা রঙের ফল এগুলো দিয়েছিলাম, যেগুলো ভিটামিন এ সবচেয়ে ভালো উৎস। এখানে আরো কিছু উৎস যেগুলো মিক্সড উৎস সেগুলো দিয়েছি, ছবি দেখেছো কি কি উৎস? এই ছবিতে দেখলে মনে থাকার কথা যে উৎস গুলো কি কি, তার মধ্যে লেবু, রঙিন শাকসবজি, হলুদ ফল, মরিচ, মিষ্টি কুমড়া, তার মধ্যে আমাদের সহজে মনে থাকে লেবুটা দেখলে মনে থাকে, লেবুটা দেখলে মনে থাকে, গাজরটা দেখলে মনে থাকে, মিষ্টি কুমড়া দেখলে, এগুলি হচ্ছে ইজিলি মনে থাকে, মুখস্থ করতে হয় না। ভিটামিন এ হচ্ছে চর্বিতে দ্রবণীয় একটি গুরুত্বপূর্ণ ভিটামিন, ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, বইয়ে দাগানো আছে এটুকু রেটিনল
রাসায়নিক নামটির অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্টিভে সবসময় এই রাসায়নিক আমি তোমাদের যে পরীক্ষাগুলি হবে সেখানে কিন্তু এই অবজেক্টিভ গুলাও ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমি মনে করছি যদি এরকম হয় যে 50 মিনিমাম 5 থেকে 7টা 8টা কখনো কখনো 10টাও থাকতে পারে, 5টা 8টা তো থাকবে, 5টা তো থাকবে। যদি আমি 10টা চ্যাপ্টার ধরি আর যদি তোমার 50-এর অবজেক্টিভ হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বলছি না যে 50টি পরীক্ষা হবে, জাস্ট অ্যান এক্সাম্পল, যে এরকমও যদি হয় তাহলেও কি তুমি এই চ্যাপ্টার থেকে 5টা প্রশ্ন মিনিমাম পাচ্ছ, 5টা থেকে 8টা অবজেক্টিভ থাকবেই। সাবজেক্টিভ হলে তো প্রত্যেকটা অংশই পড়া থাকছে আমাদের, সাবজেক্টিভ কোনো সমস্যাই না, অবজেক্টিভ বললাম না। তো আমরা যদি মনোযোগ দিয়ে পড়ি আমরা কিন্তু এগুলো অবজেক্টিভের অংশগুলো সহজে অ্যান্সার করতে পারবো। ভিটামিন এর রাসায়নিক নাম কি? তোমরা নিচে নিচে লিখবে এবং 1, 2, 3, 4, 5, 6 এরকম পয়েন্ট দিয়ে লিখবে, ডট বা বুলেট চিহ্ন দিতে হবে না। চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য এই ভিটামিন গুরুত্বপূর্ণ অবদান রাখে। জীবদেহের সার্বিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ত্বক ও ঝিল্লির কোমলতা সজীবতা রক্ষা করে। বিভিন্ন গ্রন্থিকে স্বাভাবিক ও কর্মক্ষম রাখে। বিভিন্ন সংক্রামক রোগের আক্রমণ রোধ করে। রাতের বেলায় বা অন্ধকারের আলোতে দেখতে ভিটামিন এ সহায়তা করে। তাহলে কি অলমোস্ট ভিটামিনের কাজগুলো সবগুলো ভিটামিনেই কিন্তু ঘুরে ফিরে এই কাছাকাছি কাজ, যেমন সংক্রামক রোগের আক্রমণ থেকে রক্ষা করে, তারপরে হচ্ছে সার্বিক বৃদ্ধিতে সহায়তা করে, এগুলা বিভিন্ন গ্রন্থিকে স্বাভাবিক, এগুলি কিন্তু সবগুলা কিন্তু ঘুরে ফিরে কাছাকাছি পাবে। তো এগুলি কিন্তু কমন পয়েন্ট। আমরা যদি একটু মনোযোগ দিই ভিটামিন এ স্পেশাল পয়েন্ট, তো কমন পয়েন্টের সাথে স্পেশাল পয়েন্ট মিলালে 6টা পয়েন্ট লেখা কিন্তু তেমন কষ্টের কাজ না, খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার পড়বে না। তো যদি 2-3 মিনিট পরে ইজিলি পারবে। এইটুকু পর্যন্ত, কারো কোনো সমস্যা আছে? খাদ্য উৎস, ভিটামিন এ এর উৎসকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাণীজ উৎস এবং উদ্ভিদ উৎস। সবগুলো উৎসর ক্ষেত্রেই কিন্তু আমরা এইভাবেই করছি, প্রাণীজ উৎস আর হচ্ছে উদ্ভিদ। শুধু আমরা স্নেহেটাই হচ্ছে প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর স্নেহের শ্রেণী বিভাগে আমরা উদ্ভিদ প্রাণীজ করেছি, কিন্তু উৎসে আমরা কি প্রথম শ্রেণীর পার্সেন্টেজ অনুযায়ী করেছি। এখানে দেখো ভিটামিন এ উৎসকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, প্রাণী থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো প্রাণীজ, আর উদ্ভিদ থেকে সেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে উদ্ভিদ। প্রাণীজ প্রোটিন প্রাণীজ প্রোটিনের সাথে যুক্ত অবস্থা থাকে, প্রাণীজ ভিটামিন এ তে প্রাণীজ প্রোটিনের সাথে যুক্ত অবস্থা থাকে। ডিম, কলিজা, চর্বিযুক্ত মাছ, সামুদ্রিক মাছ, কলিজা, মাছের কলিজায়, কালিবার্ক, শার্ক ইত্যাদি মাছের তেলে, ইলিশ মাছ ইত্যাদিতে পাওয়া যায়। দুধে বিশেষ করে কোলেস্ট্রলের যথেষ্ট ভিটামিন এ থাকে, যার জন্য সাল দুগ্ধ বাচ্চাদের জন্য খুব বেশি খেতে পারি, কারণ ওখানে কোলেস্ট্রল নয় ভিটামিন এ থাকে। উদ্ভিদ উৎস গুলা কি? উদ্ভিদের বিভিন্ন অংশে হলুদ কমলা বা হলদে কমলা বর্ণের এক ধরনের রাসায়নিক যৌগ বা রঞ্জক পদার্থ থাকে, যেগুলি খাওয়ার পর মানব দেহে এটা ভিটামিন এ তে রূপান্তরিত হয়। একে কি বলে? ক্যারোটিন বা প্রাক ভিটামিন বলে। সবুজ বা রঙিন শাকসবজি, হলুদ ফলমূল, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, মিষ্টি আলু, পাকা আম, পাকা কাঁঠাল ইত্যাদিতে প্রাক ভিটামিন বিদ্যমান। তাহলে এটাও খুব একটা কঠিন কিন্তু না। আমরা কি ওই স্নেহের সাথে কিন্তু যেহেতু প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় থাকে, প্রোটিনের উৎস সবগুলাই কিন্তু এখানে উল্লেখ করা আছে, গাছের প্রোটিন গুলাই বেশি করে বলা আছে। তো আমাদের কিন্তু উৎস গুলো একবার দুবার পড়লে মনে থাকার কথা। অভাবজনিত লক্ষণ, এখানে 3টা রোগের নাম আছে, রোগগুলির নাম আন্ডারলাইন করে ভালো করে পড়বে। এই রোগগুলি থেকে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন থাকতে পারে, যে 3টা রোগের নাম উল্লেখ করে বলা হলো কোন ভিটামিনের অভাবে হয়। রক্তেনা রক্ত কি? ভিটামিন এর অভাবে বেশি হয় এটা আমাদের প্রশ্ন, কিন্তু বাকি দুটো ভিটামিন আমরা কি অনেক সময় জানি না। তো আমাদের কি করতে হবে? ভিটামিনের নামগুলি, কাজগুলি, অভাবজনিত লক্ষণগুলি আমরা কি কাজ জানলে অভাবজনিত লক্ষণগুলি জানবো? অভাবজনিত লক্ষণগুলো যদি জানি তাহলে যদি আসে ভিটামিন এ এর কাজগুলো লিখে, তাহলে কিন্তু আমরা এখান থেকে হেল্প নিয়েও সেই বক্সে যে 6টা ভিটামিন এ এর কাজ ছিল সেগুলোও লিখতে পারবো। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ দেখা দেয়। এই রোগ হলে রাতের বেলায় আলোতে বা অন্ধকারে, অল্প আলোতে বা অন্ধকারে দেখার অসুবিধা থাকে। 1টা রোগের নাম হলো রাতকানা। এছাড়া ভিটামিন এ এর অভাবে চোখের ঝিল্লি সুস্থ হয়ে যায়। ঝিল্লি হচ্ছে চোখের ভিতরে একটা চামড়া পর্দা, একটা পাতলা আস্তরণ থাকে, দেখবে লাল লাল, ওর মধ্যে লাল লাল রং দেখা যায়, ওর সাদা একটা অংশ, সেটাকে বলে চোখের ঝিল্লি। এখানে শুষ্ক প্রদাহ দেখা যায়, শুকিয়ে যায়, চোখে ভেজে ভেজে ভাবটা থাকে না, তখন কি চোখে প্রদাহ দেখা যায়, জ্বলাপোড়া করে, চোখে সমস্যা দেখা যায়। এটাকে জেরোফথ্যালমিয়া বলে। তাহলে জেরোফথ্যালমিয়া রোগ হচ্ছে ভিটামিন এর অভাবে হয়।
দুইটা রোগের নাম ধরে। এরপর হচ্ছে ভিটামিন এর অভাবে চোখের পর্দার অস্বচ্ছতা হতে পারে, অস্বচ্ছতা ছানি পড়া, এটা কিন্তু আমরা আগেও দেখেছি। এটাও কি ক্যারাচো ম্যালেসিয়া? তাহলে তিনটা রোগ পেলাম, একটা হচ্ছে রাতকোনা, একটা হচ্ছে জেরোফ্থ্যালমিয়া, আর একটা হচ্ছে ক্যারাচো ম্যালেসিয়া। এই তিনটা চোখের রোগ হচ্ছে ভিটামিন এর অভাবে হচ্ছে। ভিটামিন এর অভাবে চোখের পর্দার অস্বচ্ছতা হলে এটাকে ক্যারাচো ম্যালেসিয়া বলে। তো ক্যারাচো ম্যালেসিয়া কি? এটা যদি পরীক্ষায় কয়ে আসে, প্রশ্ন কিন্তু কখনো বইয়ের বাইরে থেকে আসে না, প্রশ্ন কি ঘুরিয়ে আসে। যখন খারাপ প্রশ্নও আসে, তোমরা বলো যে মিস কমনাশিনী প্রশ্ন অনেক কঠিন, কঠিন মানে কি ঘুরিয়ে আসে, বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসে না, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয় না। তো এখানে কি এই এইগুলা হচ্ছে ঘুরিয়ে করা প্রশ্ন বলা হতে পারে। ক্যারাচো ম্যালেসিয়া কি, তখন তোমাকে এই কথাটা লিখতে হবে, এর আগে চোখের পর্দার অস্বচ্ছতার যে রোগটি হয় তাকে ক্যারাচো ম্যালেসিয়া বলে। তো মনোযোগ দিয়ে পড়লে কোনো জাতেই আমাদের এ প্লাস আসা হচ্ছে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। এই ভিটামিনের অভাবে চামড়া শুষ্কতা